উনি পাঠিয়েছিলেন আর ঠিক সেইভাবে উনি কিন্তু আপনাদের মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে গেছেন আপনাদের পাশে থেকে আপনাদের হাতে হাত রেখে কাজ করে যেতে আমি ঠিক তাই চাই যে আমার আপনারা যদি আমাকে দোয়া করেন আপনাদের মূল্যবান ভোটটা আমার পক্ষে দেন লোকাল পক্ষে দেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জনসি শেখ হাসিনার হাতটা শক্তিশালী হয় আর যখন শক্তিশালী হবে ওনার হাত তখনই কিন্তু আমাদের আমাদের সহজ হবে আপনাদের জন্য কাজ করার আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা যারা আছেন উপস্থিত এখানে আমার আসলে আপনাদের বাড়িতে যাওয়া দরকার ছিল আপনাদের সাথে যে আন্তরিকতাটা বাড়িতে গেলে হইতো কথা হইতো আলোচনা হইতো আপনাদের সমস্যার কথা আমি জানতে পারতাম সেটা কিন্তু এখন খুব কম সময়ের মধ্যে আমার পক্ষে সম্ভব হইল না কিন্তু আমি আশা করি যদি লোকাল বিজয় 7 তারিখে হয় তখন কিন্তু তারপরে এই যে ইদ্রিস এবং আমাদের ফৌজি মেম্বার কাকা ওনারা যে আজকে আয়োজন করেছেন আপনাদের এখানে তখন ওনারা আবার আয়োজন করবেন আমি আপনাদের সাথে এখানে বসে এই জায়গা থেকে আপনাদের সমস্যার কথা শুনব তার সেভাবে করে চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করতে কারণ তখনই আসলে কাজটা হবে কারণ এখন যে কাজের কাজটা আমি গত 5 বছর করেছি ঠিক এভাবেই করেছি আপনাদের কাছ থেকে আপনাদের সমস্যার কথা জেনেছি ঠিক সেভাবে করে আপনাদের কাছে সমাধানের চেষ্টা করেছি তো ঠিক এখন আসলে আমার কোনো কাজ না এখন হচ্ছে ভোট প্রার্থনা করাটাই আমার মূল কাজ আর আমি যেহেতু আপনাদের বাড়িতে বেরোতে যেতে পারি নাই আপনাদের কাছে যেতে পারি নাই আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব যদি আমার এই কথাটা আপনারা আরো 10 জন মা বোনদের কাছে পৌঁছে দেন আপনারা যদি সেইটা পৌঁছে দিয়ে বলেন যে 7 তারিখে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করতে আওয়ামী সরকার তাহলে ক্ষমতায় আসতে পারবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন আমরা যারা নৌকার প্রার্থী হয়ে আসছি বিভিন্ন জায়গায় আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যদি বলেন নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে তাহলে কাজ করা সহজ হবে কারণ নৌকা হচ্ছে শেখ হাসিনার প্রতীক নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতীক রহমত আলী সাহেবের প্রতীক আর সেই প্রতীকেই বারবার কিন্তু আপনারা রায় দিয়েছেন বর্ণিমাসী কিন্তু অন্য কোন মার্কা চেনে না চেনে নৌকা কারণ এই জায়গাটা আমার বাবা ওইভাবে করেই তৈরি করে দিয়ে গেছেন যারা সহকর্মী হিসেবে ছিলেন পুরনো মানুষজন আমার বাবার আমাদের সামাদ কাকা আমাদের আলম কাকা আমাদের সুলাল কাকা আমাদের ফৌজি মেম্বার আমাদের ঢালি সাহেব আমাদের খায় বিএসি কাকা ওনাদের মুখগুলো কিন্তু আমার সেই ছোট্টবেলা থেকে চেনা কারণ দীর্ঘদিন ওনারা আব্বার পাশে থেকে কাজ করেছেন আমি মনে করি যে আপনারা তখনই ভালো থাকতে পারবেন যখন আওয়ামী লীগ সরকারকে আপনারা ভোট দিয়ে সরকার গঠন করার সুবিধাটা দিবেন সরকার গঠন করার সুযোগটা দিবেন তা আমি আপনাদের কাছে মা বোনদের কাছে আবদার হচ্ছে এটা আবদার না আমি বলবো এটা আমার দাবি আসলে আমি যেহেতু নারী আমি তো আপনাদের নারী ভোটটা পাইতেই পারি পাই না না হলে একজন নারী ছাড়া নারীদের সমস্যাটা সমাধান করবে কে তো সেই জন্যই আমি মনে করি যে আপনাদের ভোটটুকু আমার কিন্তু পুরোপুরি দরকার 100 ভাগে 100 ভাগ দরকার কারণ আপনাদের এই ভোটটাই কিন্তু আমাদের সবচাইতে কাজ করার সবচেয়ে বড় জায়গা আপনাদের জন্য আমার কাজ করতে হবে আপনারা যদি নৌকায় ভোট দেন তাহলেই সেটা সম্ভব নয়তো তো আমার পক্ষে সম্ভব না আপনারা আমাকে হাত মিলিয়ে দেখাবেন যে আপনারা নৌকায় ভোট দিবেন আমাদের প্রধানমন্ত্রী জনসি শেখ হাসিনা হচ্ছেন নারী বান্ধব সরকার প্রধান নারী বান্ধব সরকার প্রধান বলেই কিন্তু আপনি আপনারা পান আপনারা প্রতিবন্ধীভাবে পান আপনারা মায়ের নামে নাম লিখতে পারেন মাস লিখতে পারেন ভাতা পান যতগুলা নারীদের যে সমস্যা এরা আছে যেসব নিয়ে এই যে আসলে ছোট্ট কথা বলে শেষ করবো আক্রান্ত করবে যে দলিলটা সেটা কারা কিভাবে দেয় মায়ের নামে দেয় বাবার নামে দেয় মানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের নামেই থাকে স্বামী স্ত্রী দুইজনের নামেই থাকে কারণ হচ্ছে যদি স্বামী চলেও যায় সন্তান যদি তাকে না দেখে তাহলে ওই নারীটা
অন্তত অসহায় হবে না যে আমার সন্তান নাই আমাকে কে দেখবে কারণ আমার কিছু একটু বাড়ি থাকে তাহলে আমাদের এটা চিন্তা করবে না এই কথাটা কিন্তু অন্য কোনো সরকার ভাবে নাই একমাত্র শেখ হাসিনা নিজেই চিন্তা করে বের করছেন যে এটা যদি দেই আমরা তাহলে এই যে আমাদের বিশ্বাস করে পাঠায় দেয় বয়স্ক মানুষদেরকে যদি তার স্বামী মরেও যায় তাহলে এই মহিলাকে কে দেখবে যদি ওয়াইফ মরে যায় স্ত্রী মরে যায় তাহলে এই বয়স্ক মানুষটাকে কে দেখবে তার তো তখন আশ্রয়ের জায়গা থাকবে না ছেলে মেয়ে যদি না দেখে আমরা সেই সমাজ চাই না যেখানে ছেলে মেয়েরা তাদের বাবা মাকে দেখবে না এখন আমরা অনেক ভালো জায়গায় আছি আমাদের বা আমাদের সন্তানরা আমাদের ছেলে মেয়েরা আমাদের জন্য কিছু ভাবে এখন আমরা সেই সমাজ ব্যবস্থায় চাই নাই আল্লাহ না করুক আমরা তাতে না যাই কিন্তু তারপরও পৃথিবী সবাই যখন একদিকে তো আমরা চিন্তা করবো এটাই যে প্রধানমন্ত্রী যেভাবে আপনাদের জন্য এই সব কাজগুলো করেছে আপনারা সেই পক্ষে রায় দিয়ে নৌকার পক্ষে রায় দিয়ে কাজ করার সুযোগ দেন ওনাকে ওনারা উনি আরো অনেক কাজ আপনাদের জন্য ভেবে আসছে যেটা আমরা কল্পনাও করতে পারি না আমরা সেই কাজের সুযোগটা চাই আপনাদের পাশে থাকতে চাই মুরব্বীজনদের হাতটা আমার মাথার উপরে যাতে থাকে আপনারা আব্বার সাথে কাজ করেছেন আপনাদের দোয়া আমার অনেক দরকার কারণ আপনারা যদি দোয়া না করতেন আমি কিন্তু এখানে এসে কথা বলতে পারতাম না আজকে কিন্তু আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আজকে এখানে দাঁড়ানো এই নৌকা প্রতীক্ষিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসা কারণ আমি জানি আপনারাই আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন অনেক বেশি কাজ করেছেন যাতে আমি আপনার প্রতিনিধিত্ব করতে আসতে পারি আমি এই জন্য আপনাদের কাছে আবেদন করি যে আমাকে কাজ করার সুযোগ দেন প্রমাণ করি যে আমি আব্বার মতো পারি কিনা আসলে আমি জানি না আমি আব্বার মতো পারবো না আব্বা যে এরকম একটা মানুষ ছিল সেটা হওয়া বোধ হয় আমার আমার আমি 60 বছর পার করতে হবে আমার আব্বার মতো হইতে সেটা মনে হয় সম্ভব না কিন্তু আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করবো আমার সব মেধাতে চেষ্টা করবো যাতে আপনাদের উপকারে আমি রাখতে পারি এতটুকু বলে যেতে পারি অপকার আমার দিয়ে হবে না অপকার আমি করি না কারণ সেখানে আমি চুপ থাকতে হয় আমি চুপ থাকি যদি আমার আমার পাশে আশেপাশে যদি খারাপ কোনো মানুষজন থাকে আপনারাই আমাকে বলবেন যে এই লোকটা খারাপ কারণ আমি কিন্তু মানুষ চিনি নেই আমি কিন্তু জানি না আব্বা চিনতো আমি চিনি না আপনারা যদি আমাকে চোখে আঙুল দিয়ে না দেখাই দেন আমি কিন্তু পারবো না সামনের দিকে আগাইতে আপনাদের সমাধান করতে আমাকে আপনারা বলবেন যখন যেটা মনে হয় আপনাদের কাজের জন্য আমাকে বলবেন কারণ আমি তো আসছি প্রধানমন্ত্রী দিয়েছেন আপনাদের পাশে কাজ করার জন্য আপনারা যদি সেই সহযোগিতা দেন নিশ্চয়ই পারবো আপনাদের সবাই ভালো থাকবেন আমি আব্বার জন্য আপনাদের কাছে দোয়া চাই মা বোনদের কাছে আমার জন্য 100 ভাগে 100 ভাগ ভোট চাই নারীদের পাশে নারীদের কাজ করে আমায় যেতে হবে আমাদের সবাই ভালো থাকবেন প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার জন্য দোয়া চাই আপনাদের কাছে যাতে উনি সরকার প্রধান হয়ে আসে আনবেন ইনশাল্লাহ তাহলে আমরা সবাই কাজ করতে পারবো ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আসসালামু আলাইকুম আমি হাজি হিসাবে মোহাম্মদ শাহাবুদ্দিন আমি আল্লাহর কাছে কামনা করতেছি যে আল্লাহ আমার আশা পূরণ করে দিন আনন্দিত করে দিচ্ছি আল্লাহকে আশা পূরণ করুন আপনারা যারা মা বলে আছেন আপনারা একটু প্রজেক্টরে বসবেন আপনাদের জন্য নিশ্চিন্ত হয়ে আছে নিশ্চিন্ত হয়ে যাবেন আমাদের
আপনারা যারা